আজ আমরা তমলুকের জিষ্ণু হরি মন্দির বা কৃষ্ণার্জুন বিগ্রহের ইতিহাস আলোচনা করব। যৈমিনী ভারত ও কাশীদাসী মহাভারত অনুসারে প্রায় 3000 বছর পূর্বে তাম্রলিপ্তের রাজা তখন রাজর্ষি ময়ূরধ্বজ দেব। তার অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার রক্ষায় নিযুক্ত তার পুত্র বীর তাম্রধ্বজ। সেই সময় অর্জুনের অশ্ব ময়ূরধ্বজের অশ্বের নিকট আসিলে তাম্রধ্বজের সেনাপতি বহুলধ্বজ সেই অশ্বের ললাটস্থ পত্রপাঠ করিয়া তাম্রধ্বজকে জানাইলেন, অনতিবিলম্বে শ্রীকৃষ্ণ চক্রব্যূহ রচনা করিয়া অর্জুনের অশ্ব উদ্ধার করিবার জন্য অগ্রসর হইলেন। অর্জুন ও তার অন্যান্য মহাযোদ্ধাগণের সঙ্গে তাম্রধ্বজের ঘোরতর যুদ্ধ হইল। মহাবীর তাম্রধ্বজের নিকট একে একে সকলেই পরাজিত হইলেন, এমনকি কৃষ্ণার্জুনও মূর্ছিত হইয়া পড়িলেন। ঘটনাক্রমে ময়ূরধ্বজের যজ্ঞীয় অশ্ব ও সেই সঙ্গে অর্জুনের অশ্ব রত্নপুর অভিমুখে চলিল। কাজেই তাম্রধ্বজ মূর্ছিত কৃষ্ণার্জুনকে ফেলিয়া অশ্বের পেছনে পেছনে পিতার রাজধানীতে উপস্থিত হইলেন ও পিতাকে সকল কথা জানাইলেন। ময়ূরধ্বজ পুত্রের মুখে কৃষ্ণার্জুনের অবমাননার কথা শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন ও পুত্রকে যথেষ্ট ভর্ৎসনা করিলেন। এদিকে মুচ্ছান্তে শ্রীকৃষ্ণ বৃদ্ধ ব্রাহ্মণের ও অর্জুন বালকের বেশে রত্নপুরে আসিয়া ময়ূরধ্বজের নিকট উপস্থিত হইলেন। এখানে কৃষ্ণ ছলনাপূর্বক ময়ূরধ্বজকে জানাইলেন যে তাহার এক পুত্রকে সিংহ ধরিয়াছে, যদি রাজা আপন শরীর প্রদান করেন তা হইলে সিংহ তাহার পুত্রটি ফিরাইয়া দেয়। ধার্মিক প্রবর ময়ূরধ্বজ তাহাতেই সম্মত হইলেন। সহধর্মিনী কুমুদবতী ও পুত্র তাম্রধ্বজ উভয়ই তাহার জন্য স্বস্ব দেহ উৎসর্গ করিতে অগ্রসর হইয়াছিলেন, কিন্তু রাজা তাহাদিগকে অনেক বুঝাইয়া আপনার অঙ্গ দ্বিখণ্ডিত করিতে আদেশ করিলেন। ভার্যা ও পুত্র উভয়ে মিলিয়া করার দ্বারা রাজা ময়ূরধ্বজের মস্তক দ্বিখণ্ডিত করিল। এই সময়ে সাধুচেতা ময়ূরধ্বজ সকলকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন যে পরের উপকারের জন্য যাহাদের শরীর ও অর্থ তাহারা প্রকৃত মানুষ, যে দেহ বা যে অর্থ পরের উপকারে ব্যয়িত না হয় তাহা সর্বদা শোচনীয়। বাসুদেব ময়ূরধ্বজের নিঃস্বার্থ আত্মস্বর্গে অত্যন্ত মুগ্ধ হইলেন এবং স্বস্বরূপে দেখা দিলেন। নরনারায়ণের রূপ দেখিয়া ময়ূরধ্বজ আপ্লুত হইলেন। তিনি ধন জন রাজ্য সম্বল পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের শরণাপন্ন হইলেন। ময়ূরধ্বজের পুত্র তাম্রধ্বজের বীরত্বে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন পরাজিত হইয়াছিলেন। রাজর্ষি ময়ূরধ্বজের ভক্তিপূর্ণ আগ্রহাতি সজ্জে ও তাম্রধ্বজের অলৌকিক বীরত্বমাখা ভক্তিতে বদ্ধ হইয়া তাহারা তাম্রলিপ্ত রাজধানী পরিত্যাগ করিতে পারেন নাই। আজও কৃষ্ণার্জুন বিগ্রহদ্বয় বা জিষ্ণুহরি মন্দির তাহাদের প্রতিমূর্তিরূপে তমলুকে বর্তমানে রহিয়াছে। নর্মদা নদী তীরে রত্নপুর হইলে তাহা বর্তমান বিলাসপুরের উত্তরে রত্নপুরে অবস্থিত হয়। ঘটনাটি সেখানে ঘটিয়াছিল। আবার কোনো কোনো পণ্ডিতগণের অনুমান রত্নপুরী প্রাচীনকালের তাম্রলিপ্ত নগর। আবার কোনো কোনো পণ্ডিত বলে থাকেন ময়ূরধ্বজের রাজত্ব নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল। নমস্কার।